আজ এমন একটা রেসিপি নিয়ে চলে এলাম, যেমন টেস্টি তেমন উপকারী তো বটেই। লাঞ্চ, ডিনার, বাচ্চাদের টিফিন, যে কোনোভাবেই আপনি এটাকে খেতে পারেন। নমস্কার, আমি শর্বাণী, সহজে সুস্বাদুর রান্নাঘরে আপনাকে স্বাগত। মিলেটের মিনি পরোটা, এর জন্য মিলেট তো লাগবেই। 150 গ্রাম মিলেট একবার জলে ধুয়েই সারা রাত এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দরভাবে ফুলে গেছে। যতটুকু মিলেট ততটাই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ মিলেট ভিজিয়ে রাখলে যেই জলটা হয় সেই জলটা কখনো ফেলতে নেই। সেই জলের মধ্যেই এর ওয়াটার সলুবল ভিটামিন, মিনারেলস, নিউট্রিশনগুলো ঢুকে যায়। সেই জলটা সহই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করলাম। একটা লোহার তাওয়ায় ঘি ব্রাশ করে এক চামচ মিলেটের রানিং কনসিস্টেন্সির ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে সাথে সাথে, আর ক্রমাগত নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে রাখতে হবে। এইভাবে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। আজ পরোটাটা কোডো মিলেট দিয়ে তৈরি করছি। অনেক মিলেট রয়েছে, তার মধ্যে 5টা মিলেটকে ডক্টর কাদের ভালি মহাশয় পজিটিভ ফুড গ্রেন আখ্যা দিয়েছেন। 75 গ্রাম ওজনের একটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। কোন 5টা মিলেট কি, কেন, কিভাবে খেতে হয় সমস্ত কিছুর রেসিপি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মণ্ডটা মেখে নিয়ে 1 চা চামচ ঘি, নুন, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ মেথির গুঁড়ো দিয়ে গ্রেট করে নেওয়া আলুটা দিয়ে দিতে হবে। আলুটা গ্রেট না করলে লাম্প থেকে যাবে, তাতে পরোটাটা বেলতে আমাদের অসুবিধে হবে। যে কোনো মিলেট দিয়েই আপনি এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমরা সাধারণত অসুস্থ হই 3টে ইমব্যালেন্স থেকে, গ্লুকোজ ইমব্যালেন্স, হরমোনাল ইমব্যালেন্স আর মাইক্রোবিয়াল ইমব্যালেন্স। সব ধরনের ইমব্যালেন্স থেকে যে অসুখ আমাদের শরীরে দানা বাঁধে, সমস্ত অসুখ থেকে মুক্তি দিতে পারে মিলেট। যেহেতু মিলেট গ্লুটেন ফ্রি হয়, তাই এটা দিয়ে রুটি, পরোটা এগুলো করতে একটু অসুবিধে হয়। সেই জন্য হাতে একটু ঘি মাখিয়ে নেওয়া হলো আর আলু দিয়ে এর বাইন্ডিংটা তৈরি করলাম। ডোটা তৈরি করে লম্বা শেপ দিয়ে একে একে ছোট ছোট পরোটার জন্য লেচি তৈরি করে নেব। 5টা শ্রীধান্য মিলেটের মধ্যেই ধীরে ধীরে গ্লুকোজ রিলিজ করার ক্যাপাসিটি থাকে। সলিউবল এবং ইনসলিউবল ফাইবার থাকে মিলেটের মধ্যে। মিলেট সব সময় আমাদের আনপলিশডই নিতে হবে। ডোটা খুব শিগগিরই শুকিয়ে যাবে, তাই সব সময় একটু ভিজে কাপড় দিয়ে ঢেকে ঢেকে নিতে হবে। যেহেতু সম্পূর্ণ গ্লুটেন ফ্রি রেসিপি তৈরি করছি, তাই আটা ময়দা না দিয়ে বেলার জন্য বেসনের ব্যবহার করলাম। মিলেট সবসময় 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। কেন জানেন তো? মিলেটের টপ লেয়ার তো 8 ঘন্টায় ভিজে যায়, কিন্তু ভেতরের লেয়ারটা ভিজতে 6 থেকে 8 ঘন্টা সময় নেয়। 5টা মিলেটেরই বিভিন্ন রকমের উপকারিতা এবং অর্গ্যানকে রিপেয়ার করার ক্ষমতা। যেহেতু কোডো মিলেট দিয়ে রেসিপি তৈরি করছি, চলুন আজ কোডো মিলেটটা কেন খাওয়া দরকার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কোডো মিলেট আমাদের রক্তের জন্য ভীষণ ভালো। রক্ত এবং বোন ম্যারো কন্ডিশনের জন্য কোডো মিলেট খুব জরুরি। লো আয়রন আর লো হিমোগ্লোবিনের জন্য কোডো মিলেট অভ্যর্থ। আয়রন ডেফিসিয়েন্সি মানেই আমাদের ইমিউনিটিটা কমজোরি। কোডো মিলেট যেমন লো ইমিউনিটিতে কাজ করে, যে কোনো ধরনের অ্যালার্জিতেও খুব ভালো কাজ করে। মিলেট গ্লুটেন ফ্রি তো, সেই জন্য বেলতে একটু অসুবিধে হয়, চারিদিক থেকে একটু ফেটে আসে, তাই বাটি দিয়ে একটু কেটে নিলে খুব সুন্দর শেপ তৈরি হয়ে যায়। আর দেখুন, একদম নর্মাল যেমনি আমরা পরোটা তৈরি করি সেই রকমই থিকনেস। রিউম্যাটয়েড আর্থারাইটিস, ভাইরাল ফিভার এগুলোতেও ভালো কাজ করে কোডো মিলেট। ডেঙ্গু বা যে সমস্ত অসুখে প্লেটলেট কাউন্ট কমে যায়, কোডো মিলেট সেই প্লেটলেট কাউন্টকে আবার বাড়িয়ে তুলতে সাহায্য করে। লোহার তাওয়া গরম করতে বসিয়েছি। ননস্টিক বা অ্যালুমিনিয়াম কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়,
একে একে যে কটা পরোটা ধরে সেইভাবে সাজিয়ে দিন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। ব্লাড ক্যান্সার থেকে রক্ষা করে কোডো মিলেট। এছাড়াও প্যানক্রিয়াস, লিভার এবং গলার মধ্যেকার রিলেটেড কোনো ক্যান্সার থেকেও সারিয়ে তোলে কোডো মিলেট। ক্রিয়াটিনিন বেড়ে গেলে কিডনি ঠিকমতো কাজ না করলে কোডো মিলেট সেটা থেকেও সারিয়ে তুলতে পারে। কোলেস্টেরলের সমস্যা তো ঘরে ঘরে। রক্তনালীর মধ্যে যে কোলেস্টেরল জমে যায় সেটাকেও ডিজলভ করতে সাহায্য করে কিন্তু কোডো মিলেট। হাইপার টেনশান থেকেও মুক্তি পাওয়া যায় কোডো মিলেট খেলে। পরোটাগুলো এপিটোপিট করে নিয়ে ওপর থেকে একটু গাওয়া ঘি ছড়িয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে একটা একটা করে তাতে ফুলে উঠবে। ওয়েট রিডাকশানের জন্য যারা লড়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু কোডো মিলেট খুব উপকারী। অন্যান্য মিলেটের তুলনায় কোডো মিলেট ওয়েট রিডাকশানে বেশি সাহায্য করে, যেহেতু এর মধ্যে ফ্যাট ডিজলভের ক্ষমতা আছে। অনেক সময় দেখা যায় কোডো মিলেট খেলে হালকা মাথা ঘোরা বা গা বমি ভাব হয়, সেটাও খুব সামান্য কিছু মানুষের হয়, সেটা কিন্তু খেতে খেতে ঠিকও হয়ে যায়। একটু মেথি পাউডার দিয়ে কোডো মিলেট রান্না করলে সেই সম্ভাবনাও আর থাকে। এই জন্যই ডো তৈরির সময় মেথি পাউডার দিয়েছি। কেন এটা হয়, যদি কোডো মিলেট চাষ করার সময় খুব ভালোভাবে না শুকিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে এটা হয়। সেই জন্য কোনো অথেন্টিক জায়গা থেকে আনপলিশড অর্গ্যানিক মিলেট কেনাটাই উচিত। মনে প্রশ্ন আসছে তো, চাল গম ছেড়ে হঠাৎ কেন মিলেট খাব? কার্বোহাইড্রেট এবং ফাইবারের সঠিক ব্যালেন্স হলো মিলেট। এর মধ্যে দুই ধরনের ফাইবার হয়, সলিউবল এবং ইনসলিউবল ফাইবার। মিলেট কনস্টিপেশন দূর করতে সাহায্য করে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে স্ট্রং করে, তাই কোলন ক্যান্সার থেকে রক্ষা করে। সব তো উপকার বুঝলাম, স্বাদটা কেমন সেটা তো আপনাকে টেস্ট করেই বুঝতে হবে। তাই অবশ্যই আপনি বাড়িতে মিলেটের মিনি পরোটা এইভাবে তৈরি করুন, একটু দই বা আচার দিয়ে খান, ওপর থেকে একটু চাট মশলা, গোলমরিচের গুঁড়ো আর বিট নুন ছড়িয়ে পরিবেশন করুন। এত ভালো একটা রেসিপি শেয়ার করার জন্য নিশ্চয়ই আপনি একটা লাইক দিচ্ছেন। আপনার পরিচিত মানুষদের সুস্থ থাকার পথ দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করছেন। যদি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিলেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।